ঢাকা মহানগর পুলিশের থানাগুলোতে চালু হচ্ছে নারী ও শিশু সহায়তা কেন্দ্র। তাদের আইনি সহায়তা দিতে থানায় থানায় চালু হচ্ছে এ সেবা। ডিএমপি কর্তৃপক্ষ বলছে, নারী ও শিশুরা নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে এ কেন্দ্রে এসে আইনি সহায়তা নিতে পারবেন, পারবেন সাধারণ ডায়েরি ও মামলা করতে। একাধিক নারী উপপরিদর্শকের নেতৃত্বে এ সেবা কেন্দ্র সার্বক্ষণিক খোলা থাকবে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে রমনা থানায় এ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব থানায় এ সেবা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে ডিএমপি। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।